তো হ্যালো গাইস, আজকে আমরা আরো একবার খেলবো গার্ডেন অফ ব্যান ব্যান। বাট গাইস, আজকের গার্ডেন অফ ব্যান ব্যানটা আগের দিনের গার্ডেন অফ ব্যান ব্যান থেকে একদম আলাদা হবে। তার কারণ আজকের গার্ডেন অফ ব্যান ব্যানের গেমে আমি এই গেমটার সিক্রেট এন্ডিং আনলক করতে চলেছি। তো চলো আর দেরি কিসের, এবার ফটাফট আমরা গেমের দিকে যাব। আর এই যে গাইস, আমরা চলে এসেছি গেমের ভিতরে। বাট আমাদের গেমের আর একটু আগে যাওয়ার আগে, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ওই যে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা 20,000 লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি একটু মোটিভেশন টান পেয়ে যাব। তো চলো আর বেশি দেরি না করে এবার আমরা স্টার্ট করি আমাদের কি করতে হবে। তো সবার প্রথমে এইখানে যে সমস্ত মনস্টার রয়েছে আমাদের তো এদের কালার মনে রাখতে হবে, কারণ তোমরা জানো একটা দরজা আছে, সেই দরজাটা খোলার জন্য এদের কালার আমাদের দরকার হবে। কিন্তু আমার সবার প্রথমে এখান থেকে ড্রোনটার দরকার হবে আগে যাওয়ার জন্য। আর এই গেমে যে সিক্রেট এন্ডিংটা আছে না, আমি শুনেছি ওটা নাকি খুবই ভয়ঙ্কর প্রথমবারের থেকে। বাট এটা খুলছে না তো, আবে খোল এক সেকেন্ড, এখানে কি ছিল আমি তো ভুলে গেছি, অনেকদিন আগে খেলেছিলাম তো। ওকে, তো এখানে একটা এই যে ডিক্স মতো ছিল, এই ডিক্সটা উঠাতে হবে। ডিক্স উঠিয়ে দিয়ে সেবার চলো ফটাক্সে ফটাক্সে এই দরজাটা খুলে এর ভিতর থেকে আমার ড্রোনটা নিতে হবে। চলো, ওকে, ড্রোনের রিমোট আমি তুলে দিয়েছি। আর দেখো গাইস, এইখানেও একটা দরজা লক রয়েছে, আর এই রুমের ওই পাশেও একটা দরজা লক রয়েছে না, আমি ওই দরজাগুলোকে আজকে খুলবো। তোমরা জাস্ট বসো, শুধু দেখো ফটাফট। তো আগে এখান থেকে ব্যাটারিগুলো উঠাই, ড্রোন তো আমরা অন করে দিয়েছি। এই ড্রোন চল বেরো, ড্রোন বেরোচ্ছে। এবার আমাদের সবার প্রথমে এই যে এখানে যে বাটন রয়েছে এটাকে প্রেস করতে হবে। ড্রোন ভাই সাহ, তুমি রেডি তো? এটাকে জোরে এসে গুঁতো মারো, আসো আসো আসো, মারো মারো মারো, গুঁতো মার। আবে এই ড্রোনের এই একটা ঝামেলা আমি বুঝি না, নে মার মার। আবে এইটাই বাটনে গুঁতো মার, এই যে ভাই মার। ওকে, এটাই মারা হয়ে গেছে, চল ড্রোন এটাই মার, ক্রিয়েটিভিটি এরিয়া ঢুকবো আমরা এখন, মার। ওকে, দরজা খুলছে গাইস। আর এই যে আমাদের ওপিলা বাট, হ্যালো ওপিলা বাট, আরে কোথায় পালাচ্ছিস, আয় আয়, আমরা দুজন একসাথে ক্রিকেট খেলবো। সালা ওপি এলাকার তো চলে গেল। তো আমি না গাইস এই রুমটাকে খুলবো আজকে। এ দেখো এখন খুলছে না এই রুমটা, ঠিক আছে এটা তো খুলবেই, এই রুমটাকে খুলবো, দেখবো এই রুমের ভিতরে কী আছে, আর ও সিক্রেট এন্ডিং তো আনলক করবোই। বাকি এদিকে তো লাইট জ্বলছে, ওকে এদিকে লাইট জ্বলতে থাক। এ ড্রোন এদিকায়, ড্রোন ভাই ভাই, ড্রোন এদিকায়, ড্রোন ড্রোন ড্রোন। এই ড্রোনের আমি বুঝি না ভাই, আরে চলে আয় চলে আয়, অত লজ্জা পাস না ভাই, লজ্জা পাস না, চলে আয় চলে আয়। এখানে আমি সবার প্রথমে কাজটাকে ভাঙবো, কোথায় গেল আমার ড্রোন, হ্যাঁ এরকমভাবে টেলিপোর্ট হয়, মার এটা গুতো মার, আরে মার, নাকি আগে কাজ ভাঙবে না, আমি তো আগেই কাজ ভাঙবো ভাই। এখানে চল চলে 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 চলে, মার গুতো ভাই, মার 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 মার, এই তো নাইস, কাজটা আগেভাগে ভাঙা থাক, কারণ আমার পরে সুবিধা হবে। তো চলো ফটাকসে, এখানে যে এগুলো ছিল কোথায় ছিল, এই নৌকার পিছনে তো থাকার কথা একটা এগের। ওকে, এই একটা এগ তোলো, একটা এগ, আরও এগ ছিল, চাপ্পা চাপ্পা ছান মারবো। একটা এক্সট্রা এগ আছে, যেই এক্সট্রা এগটাকে পেলে গাইস আমাদের সিক্রেট এন্ডিং আনলক হবে। এ ওপিলা দাঁড়া, তোর পেটের ভিতরে ঢুকাবো আমি, সমস্ত কিছু ঢুকাবো। আগে তো এখান থেকে এগগুলোকে আমি জোগাড় করে নিই, এখানে একটা ছিল, ওকে ভাই সাহ, আর কোথায় ছিল আর কোথায় ছিল আর কোথায় ছিল, পাটাক্সের নামও এখান থেকে একটা এগ তো বেরোনোর কথা ছিল। এইখানে গাইস এই যে আমি আরও একটা এগ পেয়ে গেছি, চলো নাইস। কিন্তু আমার ওকে বুঝে গেছি, আমাদের তো এটা এসে গুঁতো মারতে হতো ভাই, ড্রোন আয় ড্রোন, আরে এই ড্রোনের বাচ্চা, ড্রোন এদিকে এদিকে হারামি, এদিকে এদিকে তুই আয় আয়, এই তো এই তো। এরকম ভাই কীরকমভাবে টেলিপোর্ট হয়, কখন যখন তখন হয়ে যায়, কিন্তু যখন আমার কাজের দরকার হয় তখন হয় না। সালা নে মার গুঁতো মার, তুই তুই এটা গুঁতো মারায়, আরে ভাই গুঁতো মার। হ্যাঁ এবার এখান থেকে আন্ডা বেরোবে, এই তো এই তো তো আন্ডা বেরোবে, হয়তো সবগুলো আন্ডা কালেক্ট করে ফেলেছি না আমরা। চলো গিয়ে এবার ওপিলা বাটের পেটের ভিতরে ঢুকিয়ে দেখি সবগুলো আন্ডা কালেক্ট হয়েছে কি না হয়েছে। এ ওপিলা, ছয়টা আন্ডা দিতে হবে একে, একটা ঢোক, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর একটা, ছটা। আরে ভাই আমার আরেকটা আন্ডা জোগাড় করা হয়নি, এখানে আশপাশে কোথাও না কোথাও আছে। ওকে পেয়ে গেছি, সালাই আন্ডাটা এইখানে লুকিয়ে বসেছিল, চলো এইবার এটাকে ওপিলাবাড়ের পেটের ভিতরে ঢোকাবো, চলো চলো চলো, ইয়েস। এবার এখান থেকে ডিক্স বেরোবে, আবে ডিক্স বেরো, আমার হাতে আয় হাতে আয় হাতে আয়, কতক্ষণ লাগে রে বেরোতে এর, আরে বেরো রে। ওকে এবার ডিক্স নিয়ে গিয়ে আমরা ওটা খুলবো। আমি তো ভাই তোমাদের সিক্রেট এন্ডিংটা শুধু দেখাতে চাই, জাস্ট দেখো সিক্রেট এন্ডিংটা প্রথম থেকে কতটা খতরনাক, এর পিছনে গোজো। এ আয় ড্রোন, আয় ড্রোন, এটাকে আমার আবার টেলিপোর্ট করতে হবে, চল আয়, চলে এসছে, এবার এটা গুঁতো মার, আবে গুঁতো মার, তুই তুই গুঁতো মার, গুঁতো মার তুই, যা। ওকে
হয়ে গেছে। এখান থেকে আমাদের ছুরি কাছি তো না, এটা হাতুড়ি, হাতুড়ি নিয়ে আও। হাতুড়ি দিয়ে গিয়ে ওই পাশে পেরেক পুরেক সব তুলবো। আর ড্রোন তুই আমার কাছে কাছে থাক, তোকে আমার এখন দরকার পড়বে, তুই কাছে কাছে থাক ভাই, প্লিজ কাছে থাক আমার, প্লিজ প্লিজ। খোলো, এটাকে ওঠাও, এটাকে ওঠাও। ওকে, এবার চলো এটাকে, কী হলো কী হলো কী হলো, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, কিছু একটু মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে। এখানে প্রথমে গ্রিন করতে হবে, তারপর আমরা ওই পাশে যেতে পারবো। ঠিক ঠিক ঠিক, এবার এটা নামছে, জলদি জলদি নাম ভাই, জলদি জলদি নাম, ওই পাশে যাবো। ওকে, এই পাশে তো উঠে গেছি, এবার বাটন প্রেস করো। আরে বাটন প্রেস হ, ওকে ফাটাক্স। তো চলো আমরা ওই পাশে যাই, ওই পাশে গিয়ে কালারগুলো তো আমাদের ম্যাচ করতে হবে আবার। ওকে, কালারও ম্যাচ করা হয়ে গেছে গাইজ। এবার এই যে আরও একটা ডিস্ক বেরিয়ে গেছে, আবে ফটাফট তুলবে এটা, আমাদের সিক্রেট এন্ডিং আনলক করতে হবে। তুই ডিস্কটাকে কী করতে হবে জানি ভাই? ওকে, ওই যে ওপিলা বাট, শালা ওপিলা বাটের বাচ্চা আসছে। এক সেকেন্ড, এক সেকেন্ড ভাই, এখানে তো এটা এখনও, আবে এর তো এখনও বাতি জ্বলে নিয়ে। আমার ড্রোন আয়, ড্রোন আয়, ড্রোন আয়, ড্রোন আয়, এ ড্রোন, এটাকে কুতো মার। আবে ড্রোন, এ দেখছিস কপিলা বাইট এসে ঠুকে দেবে, মার 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 দে ভাই। ওকে ওকে ওকে, ভাগ যাও ভাই, জলদি জলদি ভাগো, জিন্দা রহনে কা হ্যায় ইধার। ওয়ে ভাগ যাবে, আরে ভাগ যাও। ওকে, আহ শিট গাইজ, ওপিলা বাইট আমাকে চুম্মা দিয়ে দিল। আর চলো কোনো ব্যাপার না, এবার সালা হারামিটা আসছে। এ ড্রোনের বাচ্চা ড্রোন, তুই এখানে রেডি থাক, এখানে মার্ক কর। আবে মরকোস, এই ওপিলা বাটটা ভাই যেমন তেমন সময় এসে চুম্মা দিয়ে দেয়, তো তারপর আমি টপকে টপকে যাই। আলা আসছে দেখো। ওকে গাইজ, আরও একবার সিঁড়ি চলে এসছে, এবার না ধরিয়ে বিড়ি ফটাফট ভাগো। আরে ভাগ রে ভাই, এ বেরো 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 বেরো, এটা টেপ, ওপিলা ওপিলা, এই দেখো। হ্যাঁ, গুতো খেয়ে মালটা পড়ে গেছে। এর আগের দিন আমি মানে, এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, এ মিস্টেক হয়ে গেছে গাইজ, একটা মিস্টেক হয়ে গেছে। আসলে এগ এই পাশে নেই, এগ ওই পাশে আছে, আবার এটাকে আমার ডাকতে হবে। বাট আমি কি করে যাবো, আমার নতুন করে শুরু করতে হবে মনে হচ্ছে। ওকে গাইজ, এইখানে না আমাদের এই ওপিলা বাটটাকে ডাকার আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই দেখো, এর উপরে আরও একটা এগ রয়েছে, কিন্তু এটাকে আমি ধরবো কি করে ভাই? বে কমপ্লেন খাইনি তো, এর জন্য এই অবস্থা। একবার নাগালে আয় ভাই, একবার নাগালে আয়, এগ ছাড়া তো সিক্রেট এন্ডিং হবেই না কোনোভাবে। এছাড়া এগের বাচ্চাটাকে ধরি কি করে বলো তো? ওকে, তো অনেক কষ্ট টষ্ট করে ফাইনালি গাইজ, এই দেখো এইবার আমি একটা জোগাড় করে দিয়েছি। এইবার যেই আমি এটাকে সিলেক্ট করবো, এই ওপিলা বাটশালা নাচতে নাচতে চলে আসবে। ড্রোন রেডি থাক, কারণ এই চান্সটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, আবার আমাকে জাম্পিং জাপাং মেরে এখান দিয়ে একটা জোগাড় করতে হবে। আর এক ছাড়া ভাই সিক্রেট এন্ডিং আনলক হবে না। যা ভাই যা 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 যা, তাকাস না তো, আগের বার তো চুম্মা দিয়ে দিয়েছিলি, এবার আমি তোকে চুম্মা দেবো। দাঁড়া তুই দাঁড়া, মালটা যেই নামবে এখানে বাটন অন হবে। চলো চলো, নাম 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 নাম, বাটন অন হয়ে গেছে ভাই। ড্রোন, এবার তোর কাজকর্ম করতে হবে। আবে ড্রোন যা, বহুত কষ্টে ভাই, ড্রোন আমাকে এখানে ঝুলিয়ে দেবে ভাই। ড্রোন মার ভাই, কাছে রয়েছে, টুক করে মার। ওকে, ড্রোন টুক করে মেরে দিয়েছে, ভাগো। ওপিলা আবার পিছনে পড়ে গেছে। ওপিলা 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 ওপিলা, দেখ কেমন লাগে শালা, দেখ কেমন লাগে, কে কে আমাকে এরকম ভাবে আগের বার চুম্মা দিয়েছিল না? এই এক সেকেন্ড, এই ভাই মিস্টেক হয়ে গেছে। আরে ভাই ভারী মিস্টেক হয়ে গেছে আমার, এক তো পেয়ে গেছি, বাট এককে আমি ঢোকাবো কোথায়? আমার ওপিলা বাটটাকে জিন্দা রাখতে হবে, তাহলে তো আমি একটা ওর পেটের ভিতরে ঢোকাতে পারবো, আবার আমাকে নতুন করে শুরু করতে হবে। ওকে গাইজ, আরো একবার আমি যাচ্ছি, চলো ফটাফট। শালা, এর আগের বার তো এই ওপিলা বাটকে আমি টপকে দিয়েছিলাম বলে মিস্টেক হয়ে গেছিলো, বাট এইবার আমি ওপিলা বাটকে টপকাবো না, ওই মালটাকে জিন্দা রাখতে হবে, তাহলে ওই একটা এনের পেটের ভিতরে ঢোকানো যাবে। বাকি চলো, এই যে আমাদের লিফ্ট আসছে, সোফাওয়ালা লিফট ভাই, সোফাওয়ালা লিফটে উঠে আমি ওই পাশে যাবো। ওকে চলো কোনো ব্যাপার না, এবার গিয়ে দেখি আন্ডাটা আছে কি না আছে। প্রশ্ন তো হচ্ছে আন্ডার না, আন্ডার নেওয়ার পর আমি যাবো কী করে তার, বাকি আন্ডা তো আছে, আন্ডা আন্ডেকা ফান্ডা। ওকে, আন্ডা পেয়ে গেছি, এবার আমি এখানে এগুলো খুলবো না, তাহলে ওপিলা বাট চলে আসবে, লিফটে উঠে আমাকে ওই পাশে যেতে লাগবে। চলো আবার লিফটেও, আরে ভাই নিচেই পড়ে গেলাম রে, সিক্রেট এন্ডিং মনে হচ্ছে আজকে আমাদের আনলক হবে না। চলো, ভাগ্য ভালো আন্ডাটা আমার কাছে রয়েছে, আমার পকেটেই রয়েছে, আন্ডাটা পড়ে যায়নি আমার সাথে। এবার এটার উপরে উঠে পড় ভাই। ওকে ওকে ওকে, চলে এসছি আমি এই পাশে, ফটাফট চলো ভাই, জলদি জলদি চলো। এই যে আমাদের ওপিলা বাটটা শালা জিন্দা রয়েছে ভাই, জিন্দা তুই থাক, তোকে আমি তো টপকাবো। এ আমার আন্ডা,
আন্ডে কা ফান্ডা হয়ে গেল নাকি বে? কেসটা কি হলো ভাই? আরে আমার আবার নতুন করে শুরু করতে হবে নাকি? ভাই সাহাব, এই গেম আমার আজকে দিমাগের পুরো হালত খারাপ করে দিচ্ছে। আমি ভাবলাম আন্ডাটা আমার কাছে রয়েছে, আমার কাছে নেই। ওকে, আমি আরো একবার এসছি, আর এসে এবার একটা তুলে নিয়েছি। বাট ভাই চলো, উঠে তো গেছি, সোফার ভিতরে ঢুকি আগে কি করে। ভাই পড়ে গেলে বাই চান্স, আগের বার তো পড়ে গেছিলাম। চলো এরকম ভাবে যাবো আমি ওই পাশে, ফটাফট চলো পিলাবার। তোমার ভিতরে আমি ডিমটা ঢুকিয়ে নতুন কামরা আনলক করতে চাই। ও ভাই, এইবার ঢুকলো ফাইনালি। দেখো আরেকটার পেটের ভিতরে তো বেরোচ্ছে, না জানি এর পেটের ভিতরে এরকম আরো কতগুলো রহস্য লুকিয়ে রেখেছে মালটা। আবে দে রে দে, অত লজ্জা পাচ্ছিস কেন ভাই? এবার এটা নিয়ে গিয়ে আমরা নতুন কামরা আনলক করবো ভাই। চলো, এই যে এই কামরাটা তোমরা তো দেখোনি আনলক করা, দেখা যাক কি আছে ভাই এর ভিতরে। আরে এর ভিতরে তো ভাই অনেকগুলো মনিটর আর কম্পিউটার রয়েছে, এইটা দেখার জন্য আনলক করেছি নাকি আমি? আবে ইয়া কিছু তো আছে ভাই, কিছু তো আছে যেটা আমার কাজে লাগবে ভাই, কিছু নাই বাকি। চলো এবার গেমের এন্ডিংয়ের দিকে যাওয়া যাক। আশা করছি গেমের এন্ডিংয়ে এটার জন্য কিছু একটা না কিছু একটা পরিবর্তন কার ধারা তো আসবেই, কারণ একটা এক্সট্রা এগ আমি এর পেটের ভিতরে ঢুকিয়েছি। এবার মালটা কিছু তো না কিছু তো একটা করবেই বাকি। চলো ওই পাশে গিয়ে এই অপিলা বাটকে আমার ডাক দিতে হবে। ওকে তো গাইজ, অপিলার বাচ্চা আসছে, আর এদিকে আমার ড্রোন ভাই। আবে গুতো মার, ড্রোন গুতো মেরে দিয়েছে। চলো এর উপরে ওঠো, ভাগো। এবার অপিলাটা আসার আগে আমাকে যে কোনোভাবে ওর কাছে পৌঁছাতে হবে। আশা করছি পৌঁছে যাবো ভালো 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 ভালো। মারো অপিলাকে গুতো মারো। এবার আমার তোর আর লাগবে না, তুই তোর কাম তামাম হয়ে গেছে ভাই, ভালো হয়েছে সালা, তোর কাম তামাম হওয়াই ভালো। এবার আমি গিয়ে সিক্রেট আনলক করব, মানে সিক্রেট কি আছে গেমের দেখা যাক। আশা করছি গাইস কিছু না কিছু তো একটা হবেই ভাই, কিছু না কিছু একটা হতেই হবে ভাই, আমার এখানে সিক্স সেন্স বলছে। চলো দরজা খুলি আগে, এখানে তো একটা লিফট আছে না। হে ড্রোন ভাই ভাই আয় আয়, টাইম নেই। এখানে এখানে আবার এটাকে অন করতে হবে, এক সেকেন্ড। ওকে হয়ে গেছে। এই হ্যালো, এটাকে গুতো মার। আরে দেখছিস না, চোখে দেখিস না, এটাকে গুতো মার 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 মার, মেরে দিয়েছে। আর লিফটটা সিক্রেট লিফট চলে আসো আমার জন্য। ওকে সিক্রেট লিফট আসছে, দেখো গাইজ এই লিফটে করে আমরা নিচে যাব। তো আগের দিন আমরা দেখেছিলাম নিচে যাওয়ার পর একটা সবুজ মনস্টার এসে গুতো গাথা মেরেছিল, তারপরে কি হয়েছিল বুঝতে পেরেছিলাম না। বাট চলো দেখা যাক আজকে কিছু চেঞ্জ হয় কি না হয়। এটা তো চলে এসছে ভাই, যেন কিছু না কিছু একটু আলাদা হয়। এত কষ্ট করে খাটনি করলাম ভাই, কিছু না কিছু যেন প্লিজ আলাদা হয়, কিছু না কিছু যেন আলাদা হয় ভাই, এত খাটনিটা যেন ব্যর্থ না যায় আমার। চলো ভাই নিচে চলো, নিচে চলো, নিচে চলো। আবে জলদি জলদি চল, এখনই তো গ্রিন গ্রিন মনস্টারটা আসবে ভাই। একটা এগের ব্যাপার ভাই, একটা এগে অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে দেবে। ওকে ওকে এক সেকেন্ড, হুয়া করে তো ডাকছে ভাই। ওই ভাই এখানে আবার শব্দ হচ্ছে, আমার মনে হচ্ছে না চেঞ্জ হবে কিছু, এত হাত পাকে তুলে দিয়েছে। আরে ভাই এত খাটনির পরে কিচ্ছু হবে না, তো অন্ধকার হয়ে গেল ভাই, কিচ্ছু হবে না এখানে। একটা শব্দ তো হলো, এরকমভাবে শেষ হয়ে যেতে পারে না, এরকমভাবে ভাই শেষ হতে পারে না। আরে পার্ট টু না বে, আমি ওইখানে সিক্রেট এন্ডিং দেখতে চাই। ওকে গাইস, তো আমি অনেকক্ষণ ধরে এই গেমের সিক্রেট এন্ডিং চেষ্টা করছিলাম খোঁজার, বাট আমি একবারও পাইনি। কিন্তু এইবার আমি ফাইনাল বার চেষ্টা করতে যাচ্ছি, দেখা যাক কিছু হয় কি না হয়। তো এইবার আমি একটা রাস্তা পেয়েছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো সবার প্রথমে তো এই লিফটটাকে উপরে আসতে দাও, এবার এখান থেকে এই গেটগুলো খুলবে। চল ভাই গেট খোল, গেট খোল। এই দেখো এখান দিয়ে, আরে আমাকে যেতে তো দে, এর নিচে আছে হচ্ছে আমাদের সেই সবুজ রঙের চাম্বেল জশ না কি, যাই হোক। তো আমাদের কী করতে হবে, ওর হাত থেকে বাঁচতে হবে, নাহলে তো ওই মালটা ঘুষি ঘাসা মেরে দিচ্ছে। এবার আমি কী করব, এর ভিতরে না চেয়ার ফেয়ার ঢুকিয়ে দেবো এটার ভিতরে, তাহলে একটা কিছু গ্লিচ ফ্লিচ হবে। আর এ তো চেয়ার ঢুকছে না বে, আর চেয়ার না ঢুকলে তো হবে না এখানে, ধুর এর দ্বারা হবে না, বোঝা হয়ে গেছে আমার। তাও এক কাজ করি, আমি তোমাদের দেখাচ্ছি, আমি এই কোনায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থেকে এটাকে চালাবো, এবার দেখো কী হয়। এই লিফটটা নিচে চলে যাবে, চল ভাই যা নিচে যা, নিচে যা নিচে যা, আরে নিচে যা, আমি কোনায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক। ওকে এই দেখো এটা নিচে, এ এ ভাই সাবধান, ওই দেখো আমাদের চাম্বেল জোশ মালটা ওইখানে রয়েছে, আমি ওর উপরে লাফ দেবো ঠিক আছে।
আমি আগে এদিকে যাই। ওকে, বেঁচে গেছি। এক কাজ করলে কেমন হয় ভাই, এবার যদি আমি এর উপরে চেয়ার ফেয়ার ফেলে দিই তাহলে তো নিচে আমার পড়লে চেয়ারের উপরেই পড়বো। চলো আমি জাম্প করি এর উপরে। রেডি স্টেডি অ্যান্ড ভাই, জাম্বেল জোশের উপরে পড়ছি, পপা বাজা শুরু হবে এখন। আমি তো জাম্প করছি, কোথায় পড়লাম আমি টের পেলাম না ভাই, আমি মনে হচ্ছে টপকে গেছি গাইস, আমি টপকে গেছি। এটা তো গেমের এন্ডিংও হয়নি বাকি। চলো, তোমরা যদি এই গেমের সিক্রেট এন্ডিং দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি এর পরের বার পরের ভিডিওতে চেষ্টা করবো সিক্রেট এন্ডিংটা আনলক করার। তো এনিওয়েজ গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।